সৌমেন মিত্রকে সরিয়ে রাজীব কুমারকে আগেই ফিরিয়ে আনা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার পদে। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল কলকাতার 3 ডিসি এবং এক পুলিশ সুপারকে। এবার কলকাতা পুলিশের আরো 2 পদস্থ অফিসারকে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিং এ। এই 2 আইপিএস হলেন দেবাশিস বড়াল, নগেন্দ্র ত্রিপাঠী। দেবাশিস বড়াল যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম ছিলেন, তাকে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিং এ। নগেন্দ্র ত্রিপাঠী ছিলেন ডিসিডিডি 2, তাকেও কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো। কলকাতায় ভোট পরিচালনায় এই দুজনের ভূমিকায় নানা মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল, যদিও ভোটে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশের কিছু বাড়াবাড়ি তো হয়েছে, তাদের থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এভাবে বলতে যে আমরা যারা বাংলায় থাকি সবাই খুব খারাপ। ভোটের ফল ঘোষণার পর প্রথমে সৌমেন মিত্রকে পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হয়, তারপর নির্বাচন কমিশনের নির্দেশে ভোটের সময় অপসারিত পুলিশ সুপারদের পুরনো পদে ফিরিয়ে আনা হয়। একই সঙ্গে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন আইপিএস অফিসারকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়। তার মধ্যে ছিলেন ধ্রুবজ্যোতি দে, ডিসিএসডি পদ থেকে তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়। সন্তোষ পাণ্ডে ছিলেন ডিসিএসএসডি, তাকেও কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়। ডিসি সাউথ ইস্ট সুমনজিৎ রায়কেও পাঠানো হয় কম্পালসারি ওয়েটিং এ। রশিদ মুনির খান দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার ছিলেন, তাকেও কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়। এবার কলকাতা পুলিশের আরো 2 পদস্থ কর্তাকেও কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো। এবিপি আনন্দ।